দুই বছরের শিশুকন্যা আসিয়া কথা বলতে শিখেনি এখনো। জন্মের পরই মা অমিতা বেগম চলে গেছেন না ফেরার দেশে। মায়ের মৃত্যুর পর একদিন বয়স থেকেই আসিয়াকে লালন পালন করছেন তার ফুফু রহিমা বেগম। এবার প্রতিপক্ষের লোকজন নির্মমভাবে কুপিয়ে হত্যা করল আসিয়ার পিতা আকিদুল মোল্লাকে। জানা যায়, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী ও গুহাইলবাড়ি এলাকার মৃত বজলুর রহমানের ছেলে উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুজ্জামানের পক্ষের লোকজনের মধ্যে বিবাদ চলে আসছিল। সম্প্রতি গুহাইলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনে আরিফকে পরাজিত করে মোস্তফা জামান সিদ্দিকী সভাপতি নির্বাচিত হয়। এ ঘটনায় আরিফুজ্জামানের পক্ষের লোকজন ক্ষিপ্ত ছিল। ঈদের দিন দুপুরে গুহাইলবাড়ি বাজার সংলগ্ন এলাকায় মোস্তফা জামান সিদ্দিকীর সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায় আরিফের পক্ষের লোকজন। হামলায় চর দত্তের কাঠি গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আকিদুল মোল্লা, একই গ্রামের মৃত মুসলিম শেখের ছেলে খায়রুল শেখ, মোস্তফা জামান সিদ্দিকীর দুই ভাই সহ অনেকেই গুরুতর আহত হয়। পরে তাদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আকিদুলকে ও খায়রুলকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণা করে। আমার বাবারে পথে বেলায় মারছে, আমার বাবা কাজে করতে যাই নাই, আমার বাবা আমার আইকুমারকে সামারে 1:30 ফোনতেছে, মা তুমি কোথায়, আমি তোমার আইকুমার আসতেছি, আমি কি বাবা আমি রওনা দিছি, আমার বাবারে যারা মারছে তাদের বিচার যায়। আমার ভাই তো কোনো মারামারি করতে যায় নাই, মেয়ে আইকুমার গেছিল, কেন আমার ভাই ভাই জীবন দিল। হামলা করেছে আমাদের বেদলের লোক, এই আমাদের আশেপাশের লোকে এরাই হামলা করে আমাদের গদ্দর ভাঙ গেছে, কুবা একা ভাই সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। কি কিনেছে ঘরের ভিতরে? কাপড় চোপড়, টাকা পয়সা, সবকিছু খেলে মাল আমার যা ছিল, আমার ধান চাল জল ছিল, পানি দিয়ে ফেলাইছে, উঠোন গদ্দ সব কুড়লে ফেলাইছে, আর ঘরের ভিতরে যে মাল আমার ছিল আমার সব নিয়ে গেছে। আব্দুল হকের ছেলে ফরিদ, বজলুল সাল, শরীফ, আরিফ, মোহিত, এরা তিনজন। এই লোকজনের নিয়ে ডাক মস্তু কোথায়, মস্তু ছেলে আমার চেয়ারম্যানের আলাদা চেয়ারম্যান ছেলে কোথায় থাকে ধর, আমার একটা পঙ্গু ছেলে আমার আমাকে অসুস্থ বলে হাটে যায় নাই, আমার পঙ্গু ছেলেটা ওর বাজার করতে যাচ্ছে, ব্যানার করে নিয়ে যাচ্ছিল, ওরে পাই ওরে কুপাইছে। তখন আমার বড় ছেলে এবার সে তো সাদা হৃদয় মানুষ, খুবই যে না নামাজে মসজিদে আজান দেন, হ্যাঁ পাঁচ অক্ত আজান দেয় নামাজ পড়ে কয়েক বছর ধরে ওই অবস্থায় সারা ছিল, ওরে ওরে কুপাইছে। এদিকে উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান ও তার লোকজন ঘটনার পর থেকেই পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় জেলা পুলিশ ও থানা পুলিশের সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। আমরা থানা থেকে পর্যাপ্ত অফিসার ফোর্স এখানে ব্যাপার হয়েছে এবং আমাদের পুলিশ লাইন থেকে অতিরিক্ত অফিসার ফোর্স ব্যাপার করা হয়েছে। এলাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে আমাদের স্বাভাবিক আছে, আর আমরা এটা প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য আমরা কাজ করতেছি, আমরা নিরপেক্ষ লোকজনকে বিচারের জন্য আমরা চেষ্টা করতেছি, তারপর এজাহার প্রাপ্তি সাপেক্ষে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা নেব। মাগরিবের নামাজের পর চর দৈত্যের কাঠি মাদ্রাসা মাঠে জানাজা শেষে দুজনের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নিহতের স্বজনরা। ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী। মায় সত্য, জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথী।